आज के मंदिरा और सोमनाथेर बिरुद्धे संगीता मुख खुल्लो माने सोमनाथेर बोन। तो चलो बंधुरा आज के भिडियोटा थेके तोमरा अनेक सत्य घटना जानते पारबे। ओई दालाल और ये जो मंदिरार बोर, हाँ, जाके सबाई बोले जांगिया दादू, ओई दादू के आज के अच्छा करे दिब। तो हेलो बंधुरा, वेलकम बैक टू माई चैनल। आशा करब आमार समस्त बंधुरा खूब भालो आछेन, आमिओ भालो आछि। तो बंधुरा फाइनली सोमनाथ और मंदिरार बिरुद्धे संगीता मुख खुल्लो, से सत्यटा आनते बाध्य हलो बंधुरा। से समस्त सत्य तोमादेर सामने तुले धरबो। और ओई जे दालाल, ओई जे तदारक करछे मंदिरार दालाल, ठीक आछे, ओई दालाल के आज के अच्छा करे दिब और ओई जांगिया दादू के। तो बंधुरा आजकेर भिडियोटा किन्तु केउ स्किप करे देखबे ना, फुल देखो, अनेक किछु जानते पारबे। तो बंधुरा प्रथमेই বলি এই জাঙ্গিয়া দাদু এর কোনো চরিত্র আছে, এর কোনো গুণাগুণ আছে? এই যে বুড়ো বয়সে এই যে ভীমরতি ধরেছে, মেয়ের নামে তদারকি করতে বসেছে, যেই মেয়ে অলরেডি, হ্যাঁ, কত পুরুষের সঙ্গে শুয়ে গেছে, হ্যাঁ, এগুলো কথা বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা। যেই মেয়ে কুমারী থেকেই এমনকি টিউশনি পড়ছিল, যখন স্কুল করছিল তখনই নাকি प्रचुर छेलेर साथे से सम्पर्क करेছে। এটা কিন্তু নিজের মুখে তার একটা ভালোবাসার স্টোরি মানে লাভ স্টোরি শেয়ার করেছে, সেখানে নিজের মুখে সে শেয়ার করেছিল। তাহলে বুঝতে পারছো এই মন্দিরা বরাবরই সে পরপুরুষ লোভী। তারপরে বলি এই মন্দিরা এখন যে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই যে ভাইয়ে তার থেকে 10 বছরের ছোট ছেলের সাথে যে সম্পর্কে আবদ্ধ, সেটা নাকি মন্দিরা, হ্যাঁ, তার ননদের কাছ থেকে শিখেছে। এটা কে বলছে? तार बाबा ओई जांगिया दादू और ओई दालाल के ना मुखे जस्ट झाटा मारा उचित। तो तोके बोली दालाल शुन, तोके ना तोर मुखटा देखले ना केमन केमन लागे, कारण तुई कखनो कारो भालो चाइते पारिस ना। तुई दालाली दालाल पानाई करबी, तुई ना मंदिरेर भालो चास ना सोमनाथेर भालो चास, शुधु चास निजेर भालोटा, जे कोनटा करले रेभिनिउटा आसबे, बुझते पारली? जार जन्य तुई मंदिरेर पक्ष थेके एखोनो भिडियो करे जाच्छिस, कखोनो तार माके बोलछिस खाराप, कखोनो तार ननदके बोलछिस, कखोनो सोमनाथके बोलछिस, माने सबाइके धुए मुछे दिच्छिस। किभाबे निजेर रेभिनिउटा आसबे एटा शुधु जास्ट तोर लक्ष्य। तो बंधुरा तोमादेर काछे आजके क्लियर करब जे एई जे मंदिरा एई जे परकिया लिप्त होयेछे, सेटा तार मंदिरार मा किन्तु बड़ाबड़ी शुनेछि आमरा जे मंदिरार मा नाकि चरित्रहीन। हाँ, मंदिरार मा 12 বছর एकटा पुरुषेर साथे रक्षिता हये थेकेछिलो, किन्तु से बाध्यतामूलक अवस्थाय गेछिलो, এটা আমরা সবাই জানি। মন্দিরার বাবা 2 নম্বরি ধান্দার সাথে যুক্ত ছিল, এমনকি উনি এতটাই চরিত্রহীন লোক যে উনি ছোট ছোট বাচ্চা বয়সী মেয়েদের সাথে ভাগ্নি ভাস্তি এই ধরনের কচি কচি মেয়েদের সাথে সম্পর্কে আবদ্ধ ছিল মন্দিরার বাবা। ওই জাঙ্গিয়া দাদু এখন যে বুড়ো ক্যামেরার সামনে বসে যে আমাদেরকে বিভিন্ন রকমের কৈফিয়ত দিচ্ছে না, ওই কৈফিয়ত দেওয়ার ওর মুখটা কেমন করেছে দেখায় আমি বুঝতে পারি না। ওই বুড়ো যৌবন বয়সে এত কিছু করেছে যে যেগুলো বললে আমাদেরকে লজ্জা লাগে। তারপরে বলি যে মন্দিরা এই যে পরকীয়ায় লিপ্ত হয়েছে বন্ধুরা, আমি কখনো বলছি না যে একটা মেয়ে তার বয়সের ছোট ছেলেকে বিয়ে করলে এটা মানা যাবে না, এটা হতেই পারে, ঠিক আছে। প্রেম যে কোনো সময় যে কারোর সঙ্গে হতেই পারে, বয়সে হয়তো কখনো মেয়ে বড় থাকবে, কখনো ছেলে বড় থাকবে, এটা হতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু একটা মেয়ে যখন সে বিবাহিত বা বিবাহ সম্পর্কে আবদ্ধ, এমনকি সে সন্তানের মা, সেই অবস্থায় যদি সে পরপুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ হয়, তাহলে সেটাকে তোমরা কি নজরে দেখবে? ভালো নজরে দেখবে? সেই মেয়েটাকে তোমরা কি করতে চাইবে বলো? সেই মেয়েটাকে তোমরা কি বলবে? নিশ্চয়ই চরিত্রহীন বলবে, নিশ্চয়ই সে পরকীয়া সম্পর্কে লিপ্ত, এই ধরনের আখ্যা দিবে তাকে। তো সেই ব্যাপারটা হলো যে মন্দিরা এই যে মেয়ে, হ্যাঁ, যেই ছেলেটাকে ডিরেক্টর হিসাবে বা নিজের কাজের জন্য যেই ছেলেটাকে নিয়েছিল, যেই ছেলেটাকে সোমনাথ অন্ধের মতো বিশ্বাস করেছিল, আজকে সেই ছেলেটার সঙ্গে মন্দিরা অন্ধের মতো প্রেমে জড়িত। তার জন্য সে দুনিয়াকে একদিকে করতে পারে। সে গান দিয়েছিল না যে মে দুনিয়া ভুলা দুঙ্গি তেরে চাহাত মে, বুঝতে পারলে তো? মানে কত কী করতে পারে এই ওই ছেলেটার জন্য। এবার মেন কথায় আসি, সঙ্গীতা। সঙ্গীতা আজকে মুখ খুলেছে বন্ধুরা, সে সমস্ত কথা বলেছে যে দেখো আমার দাদা বৌদি কি করছে, তারা আমার থেকে বড়, ঠিক আছে, তাদের ব্যাপারে আমি ঢুকতে চাই না। আর একটা কথা বলি, মন্দিরা ননদ কিন্তু শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে, সে নিজের অসুস্থে এতটা জর্জরিত বন্ধুরা যে সে চায় না এসব ম্যাটারে ঢুকতে, এমনকি সে এটাও কথা বলছে যে আমি ছোটোর মতোই থাকতে চাই। আর একটা কথা বলি, এই যে মন্দিরার বাবা বলছে যে মন্দিরা নাকি তার ননদের কাছ থেকে বা ওই দালাল বলছে যে তার ননদের কাছ থেকে এই যে ভাইয়ের সাথে সম্পর্ক কিভাবে করতে হয় সেটা নাকি তার ননদের কাছ থেকে শিখেছে, মানে সোমনাথের বোনের কাছ থেকে। তো একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করি, মন্দিরা যে অবস্থায় থেকে পরকীয়ায় লিপ্ত হয়েছে, মন্দিরা কিন্তু একটা বিবাহিত মেয়ে, ঠিক আছে। আর সোমনাথের বোন সোমনাথের বন্ধুর সাথে প্রেমে জড়িত হয়েছিল, যাকে নিয়ে সে একটা সুন্দর করে সংসার করছে বন্ধুরা। যখন সোমনাথের বোন ওই ছেলেটি মানে সোমনাথের বন্ধুকে প্রেম করে, তখন কিন্তু সোমনাথের বোন ছিল কুমারী, অবিবাহিত অবস্থায়, ঠিক আছে। আমরা যে কোনো দাদা সম্পর্কে ছেলেকে প্রেম করতেই পারি যদি আমি কুমারী থাকি, ঠিক আছে। আমি যদি অবিবাহিত থাকি তাহলে দাদা সম্পর্কগুলোকে তো বিয়ে করে মানুষ, তাই না? এটা কোনো আমার মনে হয় না কোনো অন্যায় করেছে, ঠিক আছে। সোমনাথের বন্ধু ছিল, আর সোমনাথের বাড়িতে কিন্তু ওই ছেলেটি বারবার কি একটা সম্পর্ক হয়েছিল তাদের বাড়িকার সম্পর্কে, বাড়িতে একটা সম্পর্ক ছিল। তো বাড়িতে কিন্তু অনেকবার ছেলেটি এসেছে, এমনকি সঙ্গীতা কিন্তু তাকে ভাইফোঁটাও তাকে পরিয়েছে, ঠিক আছে। ভাইফোঁটা তাকে দিয়েছে। তো সেই ছেলেটিকে সঙ্গীতা প্রেম করেছে, এমনকি 4-5 বছর, মানে বুঝতে পারছো কতটা তাদের মধ্যে ঘনিষ্ঠ হয়ে গেছে, খুব ভালো একটা সম্পর্ক তাদের বাড়িকার সঙ্গে। সেই ছেলেটিকে সে অবিবাহিত অবস্থায়, মানে সঙ্গীতা অবিবাহিত অবস্থায় ছেলেটিকে প্রেম করে বিয়ে করে, সেটা তো খুব বড় অন্যায় করেনি বন্ধুরা? দাদার বন্ধু, এটা তো স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। দাদার বন্ধুকে মানুষ প্রেম করতেই পারে। হ্যাঁ, ভাইফোঁটা দিয়েছিল, যখন ভাই ছিল তখন ভাইফোঁটা, যখন ভাই নামে ছেলেটিকে প্রেম করে বিয়ে করে তখন তো তাকে ভাইফোঁটা দিচ্ছে না, এমনকি তার সাথে সুন্দর করে একটা সংসার করছে, সে নিজের জীবনে যথেষ্ট সুখী আছে। তো এখানে আমার মনে হয় না যে সঙ্গীতা কোনো এমন ভুল কাজ করেছে যে তার উপর আঙুল তোলা যাবে, ঠিক আছে। অবিবাহিত অবস্থায় যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে, যে কোনো বলতে তার মায়ের পেটের তো ভাই ছিল না, তার কাকা তো যেটা তো ভাই ছিল না, সোমনাথের বন্ধু ছিল, তাহলে তার সাথে প্রেম করে যদি বিয়ে করে, তো আমার মনে হয় না এটাকে চরিত্রহীন বলে। আর যেটা মন্দিরা করছে বন্ধুরা, সেটাকে চরিত্রহীন, এমনকি সেই মেয়েকে ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। কারণ এই মেয়ে শুধু নিজেকে না, নিজেকে প্লাস বদনাম করছে, প্লাস নিজের দালালকে দিয়ে নিজের মাকে বদনাম করছে, নিজের মায়ের নামের কুকীর্তিগুলো তার মুখ দিয়ে ফাঁস করাচ্ছে। মানে তার মা কি করেছিল আমরা জানি সবাই, তার মা ছিল কারো বাড়িতে রক্ষিতা, 12 বছর সংসার করেছিল, এমনকি তার বাবার মুখেও শুনেছি অনেক কথা, তার মায়ের সম্পর্কে শুনেছি, আর তার মায়ের মুখে তার বাবার সম্পর্কে অনেক কথা শুনেছি। মন্দিরা তার বাবা মাকে চরিত্র বিক্রি করে, তার বাবা মার চরিত্র বিক্রি করে সে রেভিনিউ ইনকাম করেছে, ঠিক আছে। কথাটা হলো এখন যে তার মা কি করেছে না করেছে সেটা অতীত, তাহলে একটা মেয়ে কতটা চরিত্রহীন হলে ওই মেয়েটা নিজের মায়ের সম্পর্কে কুকীর্তিগুলো তার দালালকে বলিয়ে ফাঁস করাচ্ছে, মানে তার দালাল সে কথাগুলো বলছে, তাহলে বুঝতে পারছো একটা মেয়ে হয়েও সে কতটা কলঙ্কিত, ঠিক আছে। আর শুধু মেয়ে না বন্ধুরা, একটা স্ত্রী হয়ে তো কলঙ্কিত আছেই, প্লাস একটা মা হয়েও কলঙ্কিত। ওই মেয়ে মানে মন্দিরা তার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে, যে মেয়ে টিচার, মানে মেয়েটা বলছে মাকে যে মা আমি মেয়ে টিচারের সাথে পড়বো না, আমি ছেলে স্যার চাই, স্যারের সাথে পড়বো। মানে বুঝতে পারছো কি শিক্ষা পাচ্ছে মেয়েটা মায়ের কাছে? এই যে সারাদিন যে মাটা ফোনে দেখছে, সবসময় মা ফোনে ব্যস্ত, ঠিক আছে। তো সেখান থেকে ওই মেয়েটা কি শিক্ষা পাবে, কি শিক্ষা পাবে তোমরাই বলো। আর ওই যে ভারিয়া সবসময় যে মেয়ের যত্ন করছে, মানে জয়ীর যে সবসময় যত্ন করছে, ওই কি বিনা স্বার্থে যত্ন করছে বন্ধুরা? সবসময় সবার স্বার্থ, ওই ব্লগিংয়ের জন্য এত মা সোনামা এত সব কিছু করছে, ঠিক আছে। আর কথাটা হলো যে সঙ্গীতা আজকে আরও অনেক কথা বলেছে, এমনকি সঙ্গীতার কমেন্ট বক্সে গিয়ে সবাই বলছে যে তোমার বৌদি হ্যাঁ পরকীয়া করছে, তোমাদের বাড়িটা রেড লাইনের বাড়ি হয়ে গেছে, তারপরে তোমরা ব্রাহ্মণ, তোমাদের বাড়িতে কি করে এই ধরনের সম্পর্ক মানে তোমরা অ্যালাউ করছো। একটা কথা বলি, কারো মনকে কেউ কোনোদিন পাল্টাতে পারবে না। মন্দিরা বরাবরই হ্যাঁ মানে ছুচন্দ্রী টাইপের, কি বলে ওটাকে, পরপুরুষ লোভী, ঠিক আছে, ওই বরাবরই এই ধরনের মেয়ে ছিল। তো ওই কি করবে, এমনকি সোমনাথ আর মন্দিরা একটা অন্য বাড়িতে থাকছে, ওর শাশুড়ি অন্য বাড়িতে থাকছে, তাহলে কি করে ওরা ওর মানে মনের মধ্যে ঢুকতে যাবে, বা কি করে সবসময় ওর ম্যাটারে হস্তক্ষেপ করতে যাবে, তোমরাই বলো তো বন্ধুরা। এখানে কোথায় থেকে সঙ্গীতার দোষী আছে, বা সঙ্গীতাকে দোষারোপ করা হচ্ছে, বা ওই দালাল বলছে যে এমন কিছু তোর বোন সম্পর্কে আমি বলবো, ব্রেকিং নিউজ। এটা কোন ব্রেকিং নিউজের মধ্যে পড়লো আমার মাথায় ঢুকছে না, যে একটা কুমারী মেয়ে একটা অবিবাহিত ছেলেকে প্রেম করে বিয়ে করাটা এটা স্বাভাবিকের মধ্যেই পড়ে বন্ধুরা, তাই না? এই জাঙ্গিয়া দাদু হ্যাঁ নিজের মেয়ের সম্পর্কে কৈফিয়ত দিতে গিয়ে ওই অন্য কাউকে দোষারোপ করছে, কারণ এর ওই থেকে হুমকি আসছে, বুঝতে পারলে? মন্দিরা ওই থেকে হুমকি দিচ্ছে বাবাকে যে বাবা তুমি এবার সোমনাথকে যত পারো নিচু নামাও, যত পারো ওর যত গোষ্ঠীর মানে কি বলবো ওর পরিবারে যত কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস ফাঁস করো, প্রত্যেকটা জিনিস ভিউয়ার্সের সামনে তুলে ধরো, যাতে তাদেরকে অনেক নিচু করা যায়। তোমরা এবার বলো যে এগুলো বলে কখনো কাউকে নিচু করা যায়? কারণ এগুলো কোনো হ্যাঁ মনে হয় না কোনো চরিত্রহীনতার কাজ। সোমনাথের পরিবারে এমন কিছু হয়নি যেটাকে আমরা বলতে পারি যে এটাও চরিত্রহীনের কাজ, ঠিক আছে। তাহলে তোমরাই বলো এবার যে এই যে মন্দিরা যেগুলো করছে আর সঙ্গীতা যেগুলো করেছে, এই দুটোর মধ্যে কতটা পার্থক্য, তোমরা এবার বলো কতটা পার্থক্য। আরেকটা কথা তোমাদেরকে বলি যে এই যে আরেকটা কথা তোমাদেরকে বলি এই যে মন্দিরার বাড়িতে বারবার বলছে সবাই যে মন্দিরা কি করছে না করছে, যে বসিরহাট গেছে তার বাড়ির লোক কেন সাপোর্ট করছে না। বন্ধুরা, মন্দিরা বরাবরই কারো কথা শুনছে না, ঠিক আছে? ওই নিজের মসজিদে চলেছে। ওকে বাড়ি থেকে অনেক বোঝানো হয়েছে যে তুমি সংসারটাকে মেনে নাও, অথচ জয়ীর জন্য সংসারটা সুন্দর করে করো, বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা সুন্দর করে মিশে যাও, আবার আগের মতো করে সংসার করো, কিন্তু না, এই মন্দিরা কারো কথা শুনছে না। সমস্ত ব্যাপারটা নিজেই ডিসাইড করছে, নিজেই করছে। আর যা কিছু বলার ওর বাবাকে দিয়ে বলাচ্ছে আর ওর দালালকে দিয়ে বলাচ্ছে, বুঝতে পারলে? ওর দালালকে যত কথা বলেছে, মানে সোমনাথকে নিচু করার যত কথা হয়, সমস্ত কথা ওই দালালকে দিয়ে বলাচ্ছে। আর ওই দালাল, ওই চামচি, ওই ঘোড়ামুখী, ঠিক নিজের রেভিনিউর জন্য, শুধু রেভিনিউর জন্য এই সমস্ত মানুষগুলোকে ছোট করে যাচ্ছে। সোমনাথকে তো খেয়েই ফেলছে দিনের পর দিন। আগে গুন্ডি ছিল, মানে আগে কণিকা ছিল, এখন সোমনাথ স্যান্ডি, এখন সোমনাথের বোনকে ধরেছে। মানে এই দালালকে না জাস্ট থাপড়ে লাল করাও দেওয়া উচিত, বুঝতে পারলে? আর ওই জাঙ্গিয়া দাদু, ওই দাদুকে না দেখলে মনে হয় যে গা বিছবিছানে উঠে নেয়, যে কেমন বাবা যে মেয়ের চরিত্র নিয়ে অন ক্যামেরা কৈফিয়ত দিতে বসেছে। তাদের পরিবার কেমন? তোর মেয়ে 12টা বছর 17টা বছর একটা ছেলেকে নিয়ে থাকলো, ওখানে কোনো খারাপ গুণ ছিল না। যখনই তোর মেয়ে একটা পরকীয়ায় লিপ্ত হয়েছে, তখন তোর মেয়ের ভালো ভালো কথা বলতে শিখেছি, মানে বোঝাচ্ছিস যে আমার মেয়েটা করে কেন করেছে, কাকে দেখে শিখেছে, কৈফিয়ত দিচ্ছিস না। এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বুড়োর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে বা আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই আমার পাশে থেকো। আরও অনেক তথ্য তোমাদের পড়ে আরেকটা অন্য ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে? চলো, টাটা।